আজকে আমি করব কাঁকড়া বাটা রসুন দিয়ে, রসুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁকড়া বাটা করব। কাঁকড়াগুলো আমি কেটে নিই, কী করে কাটবো, ও বাবরে কামড়াবে দেখো, হ্যাঁ করছি কাঁকড়া। এই পা দিয়ে কামড়িলে একদম শেষ হয়ে যাও চামড়া তুলে নেবে। এটাকে এইভাবে এটাকে ফেলে দেবো, এইগুলো ফেলে দেবো, এটাকে ফেলে দেবো, কাটা হয়ে গেল। কাঁকড়াগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রসুন শুকনো লঙ্কা ভেজে বাটা করব, কালো জিরে একটুখানি ধুনে দেবো। লঙ্কাটা ভেজে নিই, এটা কাঁচা লঙ্কা দিয়েও বাটা যায়, আমি কাঁচা লঙ্কা এখন দেবো না, এই মুহূর্তে নাই, ওই জন্য শুকনো লঙ্কা দিচ্ছি ভাজা লঙ্কাটা। এবার আমি রসুনটা রসুনটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার কালো জিরেটা আর ধনেটা তারপরে কাঁকড়াটা ভাজা। একটু ধুনে কালো জিরে কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়া বলে কেউ বলে কাকুড়ি, অল্প একটুই কাঁকড়া নুনটা দিই, অল্প একটু নুন দিয়েছি, আবার বাটার সময় একটু দেবো, দেবো হলুদ। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে লাল করে, এটাও ভেজে নিয়েছি ভালো করে, আরেকটু হোক আরেকটু হয়ে যাবে। হ্যাঁ কাকুড়িটা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি, এবার আমি বেটে নেব। আমি দেবো একটু নুন, তখন অল্প করে নুন দিয়েছি কাঁকড়াতে, এখন আরেকটু দিই। দারুণ খেতে হবে, এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এটা দিয়ে, কাঁকড়া বাটা দিয়ে দারুণ টেস্ট। সেন্টটা ভালো আসছে তো, হয়ে গেছে কাঁকড়াবাটা। আপনারাও ঘরে একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্ট, খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে।